আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানাইছিলাম আমরা স্টোরের বিটিএস ক্রিস্টাল টোকেনে 50% ডিসকাউন্ট দেখতে পারবা, যে ইভেন্টটা কিন্তু 12টার পর কনফার্ম ভাবে গেমে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব, আজকে রাত 12:01 সময় আমাদের গেমে নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে। এন্ড ইভেন্টটা কোন কোন আইটেম রিওয়ার্ড থাকবে বিস্তারিত তোমাদেরকে রিভিউ করে দেখাবো। নেক্সট টপ ইভেন্ট কোনটা হবে সেটাও তোমাদেরকে জানাই দিব। এছাড়াও আমাদের রমজান স্পেশাল দুইটা টপ ইভেন্ট আসতে যাচ্ছে, টোটাল 3টা টপ ইভেন্ট তোমাদেরকে রিভিউ করে দেখাবো। ইভো MP5 কবে আসতে যাচ্ছে যার অফিশিয়াল ব্যানার সহ আমার হাতে চলে এসেছে সেটাও তোমাদেরকে জানাই দিব। রেড অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট আসার একটা পসিবল ডেট পাইছি, কবে কি আসবে, ইভেন্ট কনসেপ্টটা কেমন হবে সেটাও তোমাদেরকে জানাই দিব। নেক্সট ওয়েব প্যান্ট রয়েলে কি আসবে সেটাও তোমাদেরকে অফিশিয়াল ব্যানার সহ দেখাই দিব। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্ট আপডেট অ্যাড হবে সেটাও তোমাদেরকে 100% কনফার্মলি জানাই দিব। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যদি ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে অবশ্যই কোনো অপশন নিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিওর ইনফরমেশন গুলি অথবা প্রেজেন্টেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। এখন আমাদের গেমে চার্জ বাস্টার গানের একটা ওয়েপেন রয়্যাল চলতেছে, আর ইন্ডিয়া সার্ভারে চলতেছে AUG গানের একটা ওয়েপেন রয়্যাল। নেক্সট ওয়েপেন রয়্যালে একটা M40 এর গান স্কিন কনফার্ম করা হয়েছে যার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। এই ফার্স্ট টাইম হয়তোবা কোনো M40 গানের স্কিন আমাদের ওয়েপেন রয়্যালে আসতে যাচ্ছে। শুধুমাত্র অফিশিয়াল ব্যানার না, প্রি অ্যাক্সেস ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো। গান স্কিনটাতে ব্লাডি অ্যানিমেশন ইউজ করা হয়েছে, আর এর অ্যাবিলিটি হবে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি এন্ড ম্যাগাজিন মাইনাস। M40 গানের ড্যামেজ এমনিতেই অনেক বেশি, আর যদি সেখানে ডাবল ড্যামেজ থাকে তাহলে কি পরিমাণে ড্যামেজ দিবে তোমরা বুঝতেই পারছো। এখনো পর্যন্ত নেক্সট ওয়েপেন রয়্যালের জন্য ইন্ডিয়া সার্ভারে এটা কনফার্ম করা হয়েছে, বাংলাদেশ সার্ভারের জন্য এখনো এটা কনফার্ম না। ইন্ডিয়া বাংলাদেশ দুইটা সার্ভারের মেটাই যেহেতু সেম হয়ে থাকে, সেহেতু আমার মনে হচ্ছে নেক্সট ওয়েপেন রয়্যালে আমরা বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারে এই সেম ওয়েপেন রয়্যালটাই দেখতে পারবো। বাংলাদেশ সার্ভারের জন্য যদি ওয়েপেন রয়্যালে কোনো চেঞ্জেস আসে তাহলে আমি তোমাদেরকে জানাই দিব আপকামিং সময়ে, বাট এই টাইমে এটাই কনফার্ম বলা যায়। ভিডিওতে একটা প্রমোশন রয়েছে, চলো সেটা দেখে আসি। যারা যারা 100% ট্রাস্ট এবং ফার্স্ট সার্ভিসের সাথে ইন গেম টপ আপ গুলো করতে চাও তারা গেম সবারকে বিডি পেজে চলে যেতে পারো। আর এই পেজের সাথে আমি মান্থলি স্পন্সরশিপে আছি, সেহেতু তোমরা পুরোপুরি ট্রাস্টের সাথে ইন গেম টপ আপ গুলো করতে পারবা। পেজে অফার প্যাকেজ এন্ড ডায়মন্ডের প্রাইস অনেকটা কম করা হয়েছে। এছাড়াও তোমাদের ফার্স্ট সার্ভিসের জন্য অনেকগুলো নতুন অ্যাডমিন অ্যাড করা হয়েছে। হট অফারের ভিতরে রয়েছে 4টা উইকলি এন্ড 1টা মান্থলি মেম্বারশিপ। যে অফারটা পারচেজ করলে ইনস্ট্যান্টলি 1000 ডায়মন্ড পাবা, এছাড়াও সর্বমোট 4500 ডায়মন্ড পাবা। যে প্যাকেজটার প্রাইস পড়বে 1149 টাকা, আর 2200 ডায়মন্ডের দাম পড়বে 1399 টাকা। এছাড়াও বিগ অফারের ভিতরে রয়েছে 20টা উইকলি এন্ড 5টা মান্থলি মেম্বারশিপ। যে অফারটা পারচেজ করলে ইনস্ট্যান্টলি 5000 ডায়মন্ড পেয়ে যাবা, এছাড়াও সর্বমোট 22000 ডায়মন্ড পাবা। যে প্যাকেজের প্রাইস পড়বে 5200 টাকা, এছাড়াও 5600 ডায়মন্ডের প্রাইস পড়বে 3200 টাকা, 11200 ডায়মন্ডের প্রাইস পড়বে 6000 টাকা, মান্থলি মেম্বারশিপ 670 টাকা এন্ড উইকলি মেম্বারশিপ 130 টাকা। প্রত্যেকটা অফার পারচেজ করতেই তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে হবে, আর তোমরা 100% চার্জের সাথে আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ করতে পারবা। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে তাদের পেজের লিংক দিয়ে রাখবো, যাদের যাদের ডায়মন্ডের প্রয়োজন এখনই মেসেজ করো। তোমরা অনেকেই কোশ্চেন করতে হবে, আমাদের রমজান তো স্টার্ট হয়ে গেছে, বাট আমি তোমাদেরকে অনেক আইটেম রিওয়ার্ড দেখাইছি রমজান স্পেশাল। ওই আইটেম রিওয়ার্ড গুলো নিয়ে তো এখনো পর্যন্ত কোনো ইভেন্টই আসে না, তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা দূর করে দিচ্ছি। রমজান আসার আগে থেকে কিন্তু আমাদের BTS কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট হয়েছিল, আর গেমে একটা বড় ইভেন্ট চলাকালীন সময়ে অন্য কোনো বড় ইভেন্ট চলতে পারে না, যার জন্য BTS ইভেন্ট চলাকালীন অবস্থায় ছোটখাটো কিছু ইভেন্ট চলতেছে রমজান স্পেশাল। 16 তারিখে BTS ইভেন্টটা শেষ হয়ে যাবে এন্ড 17 তারিখ থেকে স্টার্ট হবে আমাদের রমজান স্পেশাল ইভেন্টগুলি। ওকে, রমজান ইভেন্টগুলো এখনো স্টার্ট কেন হয়নি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। 16 তারিখে আসতে যাচ্ছে আমাদের ইভো MP5, যার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো, আর MP5টা আসতে যাচ্ছে ডেফিনিটি থিমে। 16 এপ্রিল ইভেন্টটা আসবে এবং 13 মে পর্যন্ত চলবে। নতুন ইভো গানের ফেডারেল ইভেন্ট আসলে সেটা 1 মাস ধরে চলে সেটা তোমরা ভালোভাবেই জানো, আর নতুন ইভো গান আসলে সেই থিমে কিন্তু একটা টপ ইভেন্ট অথবা দুইটা টপ ইভেন্ট আসে, যেমন আমাদের ডেমোনিক গ্রিন বা ইভো ফেমাস বলতে পারো। ইভো ফেমাসের থিমে দুইটা টপ ইভেন্ট আসছিল, আমরা ডেফিনিটি অথবা ইভো MP5 এর থিমে হয়তো বা একটা টপ ইভেন্টই দেখতে পারবো, আবার দুইটা দেখারও পসিবিলিটি রয়েছে। MP5 রিলেটেড যত আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়েছে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, আর এই আইটেম রিওয়ার্ড গুলোর ভিতরে দেওয়ার মতো টপ ইভেন্টে গ্লোয়ালের স্কিন এবং কারের স্কিনটাই রয়েছে। টপ ইভেন্টের একটা ফাইল প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডায়মন্ডের পরিমাণটা অবশ্যই চেঞ্জ হবে, 200 অথবা 300 ডায়মন্ড হবে আমরা পেয়ে যাবো ল্যাম্বোরগিনির স্কিনটা, এন্ড 500 ডায়মন্ড হবে পেয়ে যাবো ডেফিনিটি থিমে আমাদের গ্লোয়ালের স্কিনটা। যদি একটা টপ ইভেন্ট আসে তাহলে এই দুইটা নিয়েই টপ ইভেন্ট আসবে, আর যদি ডেফিনিটি থিমে দুইটা টপ ইভেন্ট আসে তাহলে একটু চেঞ্জেস হতে পারে। তাহলে মনে করো সার্ফবোর্ডের স্কিন এবং কারের স্কিনটা নিয়ে একটা টপ ইভেন্ট আসলো, এন্ড লুটবক্সের স্কিন এন্ড গ্লোয়ালের স্কিনটা নিয়ে একটা টপ ইভেন্ট আসলো, দুইটা টপ ইভেন্ট আসলে এরকম টাইপের আসবে। আর যদি সিঙ্গেল টপ ইভেন্ট আসে তাহলে গ্লোয়ালের স্কিন এন্ড কারের স্কিনটা নিয়েই আসবে, আর প্যারাশুটের স্কিনটা আমরা ইভো MP5-এর সাথে ফেডারেল ইভেন্টের সাবমেন আইটেম রিওয়ার্ড হিসেবে দেখতে পেয়ে যাবো। আমার যতদূর মনে হয় টপ ইভেন্ট একটাই আসবে এবং বাদবাকি আইটেম রিওয়ার্ড গুলো আমরা ফেডারেল ইভেন্টের সাবমেন আইটেম এন্ড আদার্স আইটেম রিওয়ার্ড হিসেবে দেখতে পাবো। এখন তোমাদের কোশ্চেন থাকবে যে আমরা টপ ইভেন্টটা কবে দেখতে পারবো। তোমরা ভালোভাবে যেন আমাদের গেমে ইভেন্ট বেসড টপ ইভেন্ট গুলো আসে, সেহেতু মোস্ট প্রবাবলি নেক্সট টপ ইভেন্টের ডেফিনিটি থিমেই হতে চলেছে। আশা করি খুব তাড়াতাড়ি আমি অফিশিয়াল ব্যানারটা পেয়ে যাবো। আর রমজান স্পেশাল দুইটা টপ ইভেন্ট প্রায় কনফার্ম হয়ে গেছে, রমজান স্পেশাল আসবে টপ ইভেন্ট 1 এন্ড টপ ইভেন্ট 2। 17 তারিখ থেকে সামনের মাসের 4 থেকে 5 তারিখ পর্যন্ত রমজান ইভেন্ট গুলি চলবে, আর ডেফিনিটি থিমে একটা টপ ইভেন্ট আসুক আর দুইটা টপ ইভেন্ট আসুক, টপ ইভেন্ট গুলি যাওয়ার সাথে সাথেই আমরা রমজান স্পেশাল টপ ইভেন্ট গুলো দেখতে পেয়ে যাবো, যেমন 100 অথবা 200 ডায়মন্ড হবে ব্যাকপ্যাকের স্কিন, 300 অথবা 500
ঘটনাটা হবে আমাদের সেই ইমোটটা। ইমোটটা পার্সোনালি আমার কাছে অনেকটা জোস লাগছে। এছাড়াও আরেকটা ডকুমেন্টের ভিতরে রয়েছে 200 অথবা 300 ডলারটা হবে কাটানোর স্কিন, আর 300 অথবা 500 ডলারটা হবে গ্লোয়ালের স্কিনটা। রমজান স্পেশাল ডকুমেন্ট আসার মতো এই চারটা আইটেম রেডি রয়েছে। আমার জানার মতে প্রত্যেকটা ডকুমেন্টেরই আমরা হয়তো বা অফিসিয়াল ব্যানার পেয়ে যাব। অফিসিয়াল ব্যানার যদি নাও পাই তবুও প্রেডিকশন থেকে যেই ডকুমেন্ট গুলো দেখাইছি 90% কনফার্ম এই সেম আইটেম রেড গুলো নেই ডকুমেন্ট গুলো আসবে নেক্সট তিনটা ডকুমেন্ট। আর তোরা ভালোভাবে জানো আমাদের গেমে যে ইভেন্ট চলে সেই ইভেন্ট রিলেটেড নতুন লবি আসে, ড্রপের কালার চেঞ্জ হয়, প্লেনের কালার চেঞ্জ হয়। রমজান স্পেশাল যে নতুন লবিটা আসবে সেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। পুরোপুরি রমজানের আমেজ লাগতেছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে লবিটা। তোমাদের কাছে আমাদের রমজান স্পেশাল লবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। 16 অথবা 17 তারিখের দিন তোমরা ছোটখাটো মিনি আপডেট দেখতে পারবা, ওই আপডেটের পরে এই লবিটা চলে আসবে। এছাড়াও প্লেনের স্কিন দেখতে পাচ্ছ তোমরা, সবকিছুই আমাদের রমজান থিমেই করা হয়েছে। তারপরে ড্রপ পরে বা ওই যে লুট পরে, ওই লুট পরে যে প্লেনটা রয়েছে ওই প্লেনের স্কিনটাও দেখতে পাচ্ছো। এছাড়াও ড্রপের যে স্কিনটা থাকবে সেই ড্রপের স্কিনটাও তোমরা দেখতে পাচ্ছো। তো 16 থেকে 17 তারিখের পর থেকেই পুরোপুরি গেমটা রমজান থিমে হয়ে যাবে। ইভেন্ট চলবে রমজান থিমে, লবি থাকবে রমজান থিমে, সবকিছু রমজান থিমে চলে আসবে। আর তোমরা জানোই ওবিবি প্যাচ আপডেট ইন্ডিয়া সার্ভারে এখনো আসে নাই। সামনের 7 থেকে 8 দিনের ভিতরে 70 MB একটা আপডেট আসবে। সেই আপডেটের পর অনেকগুলো ফাইল অ্যাড হয়ে যাবে, যেমন নেক্সট ইনকিউবেটর, প্যারাপল গান, রমজান স্পেশাল যত আইটেম রিওয়ার্ড রয়েছে সবগুলো আইটেম রিওয়ার্ড অ্যাড করে দেওয়া হবে ফাইলে। এছাড়াও আরো কিছু ছোট আইটেম রিওয়ার্ড অ্যাড করা হবে। আর যেই টাইমে বাংলাদেশ সার্ভারে ইভো M5 চলবে সেই টাইমে হয়তো বা ইন্ডিয়া সার্ভারে ইভো M5 চলতে পারে, আর যদি না হয় তাহলে আমাদের ইভো ফেমাসটা আসতে পারে। আমাদের সার্ভারে যেই টাইমে ডিফিনিটি থিমের টপ ইভেন্ট চললো সেই টাইমে ইন্ডিয়া সার্ভারে ডেমোনিক গ্রিসের টপ ইভেন্ট চললো। এগুলো হতে পারে, বাট এখনো সেগুলো কনফার্ম না। পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাবার আজমের সাথে কিন্তু ফ্রি ফায়ার কোলাবরেশন করতে যাচ্ছে, যার একটা অফিসিয়াল পোস্টার তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। শুধুমাত্র বাবার আজম না, শোয়েব খানও আই থিঙ্ক এই কোলাবরেশনের ভিতরে থাকবে। আমি এখন জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ান অডিয়েন্সের এখন আফসোস হচ্ছে, ইন্ডিয়ান অডিয়েন্সরা আফসোস করতে যাচ্ছে তাদের MS ধোনির সাথে কোলাবরেশনটা হলো না, আর আমরা বাংলাদেশিরা আফসোস করতেছি সাকিব আল হাসানের সাথে কোলাবরেশনটা হওয়ার কথা ছিল আইটেম ডট আসলেও কোলাবরেশনটা কিন্তু এখনো হয় না। বাট পাকিস্তান সার্ভারে কিন্তু বাবার আজমের সাথে কোলাবরেশনটা কনফার্ম হয়ে গেছে। খারাপ তো অবশ্যই লাগে, বাট কি আর করার, গেমটা আনব্যান না হলে এখনো পর্যন্ত কিছুই করা যাচ্ছে না। আমাদের বাংলাদেশ সার্ভারটা যেই টাইমে ব্যান হয়েছিল ওই টাইমে কিন্তু ইন্ডিয়া সার্ভারে অ্যাঞ্জেলিক উইশ নামে একটা ইভেন্ট আসছিল, যে ইভেন্টে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট মেল এন্ড ফিমেল ভার্সন দুইটাই আসছিল। এরকম টাইমের রেড অ্যাঞ্জেলিক প্যান্টের একটা ইভেন্ট আসতে পারে, একজন ডাটা মাইনার কিন্তু লিক্স রেকর্ডিং জানাচ্ছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই মাসের 12 তারিখে ইভেন্ট আসতে পারে, আর 12 তারিখে এসে 18 তারিখ পর্যন্ত চলবে। যেহেতু ওই ইভেন্ট সেটা 7 দিন চলবে, অনেক বেশি পসিবিলিটি রয়েছে 12 তারিখে আমাদের অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টটা আসা। উইশ ইভেন্টটা যদি আসে তাহলে বাংলাদেশ সার্ভারের জন্য তো প্রায় কনফার্মই দিয়েছে, ইন্ডিয়া সার্ভারের জন্য এখনো কনফার্ম করে না। দেখা যাক কি হয়, কারণ রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু অনেকদিন ধরে পেন্ডিং এ পড়ে আছে। আমার যতদূর মনে হচ্ছে ইভেন্টটা চলে আসতে পারে, যদি আসে তাহলে হয়তো আমি 2 থেকে 3 দিন আগে অফিসিয়াল ব্যানার পেয়ে যাবো অথবা প্রি অ্যাক্সেস ভিডিও। গতকালকে আমি তোমাদেরকে রমজান স্পেশাল ইভেন্টের ট্রেলারটা দেখাইছিলাম, আর ওইখানে কিন্তু একটা বান্ডেল শো করানো হয়েছিল। আনফরচুনেটলি ওই বান্ডেলের ভিডিওটা আমি তোমাদেরকে গতকালকের ভিডিওতে দেখাইতে পারি নাই, বাট রমজান স্পেশালি তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবে যে কোনো ইভেন্টে। এই ভিডিওটাতে মেইনলি কাটানোর স্ক্রিনটা দেখানো হয়েছে, বাট বান্ডেলটা যেহেতু পড়ানো আছে একসাথে দুইটা রিভিউই হয়ে গেল। এই বান্ডেলটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। রমজান স্পেশাল যে কোনো ইভেন্টে আমরা এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবো। সিরিয়াসলি বলতেছি, রোজা থেকে আজকে ভয়েস দিতে কতটা কষ্ট হতো সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারতেছি। গলা একদম শুকিয়ে কাট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি একটানা ভয়েস দিয়ে যাচ্ছি। সো প্লিজ যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলের জন্য দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও, যাতে হাজারো কষ্ট হলেও মুখে একটা হাসি আসে যে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করছো। এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট সরবরাহগুলি আপডেট তোমাদের জন্য। ভিডিওটি অনেকটা লং হয়েছে, যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো অবশ্যই কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারণ ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে। সো চলো আমরা এখন দেখে দিব আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্টের আপডেট অ্যাড হবে। আজকে একদম রাত 12:01 সময় তোমরা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা, যে ইভেন্টের মেইন আইটেম রেডি হিসেবে থাকবে BTS ক্রিস্টাল টোকেন। এন্ড আজকের ইভেন্টটা চলে আসলে কিন্তু BTS স্পেশাল সবগুলো ইভেন্টই শেষ হয়ে যাবে, আর যে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র এখানে ক্রিস্টাল টোকেনটাই কনফার্ম, বাদ বাকি আইটেম রেড গুলো কনফার্ম না, আমাদের সার্ভারে চেঞ্জেস হতে পারে। যেহেতু এটা একটা ওয়েব ইভেন্ট, যদি 12:01 সময় বাই চান্স অ্যাড না হয় তাহলে গালি টালি দিতে আইসো না, সকাল 7টা থেকে 8টার দিকে কনফার্ম ভাবে অ্যাড হয়ে যাবে। বাট লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা 12:01 সময় আসে, এই একটা ইভেন্টেও আপডেট অ্যাড হবে আজকে রাত 12টার পর। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।